হঠাৎ করে পরিবর্তন হওয়া মানুষগুলোর কাছ থেকে সাবধান। তো ভিউয়ার, আপনি ভিডিও শুনছেন, যে ভিডিওগুলো আপনি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই সাইফের ইডিট কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, সবার আগে আপনার মোবাইলে এই ক্যাপকার্ড ফ্রি রয়েছে, আপনি কী করবেন এইটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না থাকে। আর যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি কী করবেন, এর ভিতরে আপনি চলে আসবেন। তো ক্যাপকার্ডে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও চলে আসবে। তো এইখান থেকে আপনি কী করবেন, আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কী করবেন, আপনার ওই নর্মাল ভিডিওটি কিন্তু আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, এখান থেকে আপনি এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এমন ইন্টারফেসে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার এই ভিডিওটা কিন্তু সবার আগে কিন্তু আপনাকে DSLR মতো কিন্তু করতে হবে নর্মাল থেকে, তারপরে কিন্তু আপনাকে ওই টাইপের কালার কিন্তু করতে হবে। তো DSLR মতো করতে হলে আপনি কী করবেন, এখান থেকে আপনি প্রথমেই এইখানে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ওভারলে, এখান থেকে আপনি এই জায়গায় আবারও ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনি কালার করার জন্য বা এডিট করার জন্য, আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটি আবার কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু নিতে হবে। তো নেওয়ার পর এখান থেকে আবার আপনি অ্যাডে ক্লিক করবেন, এবং অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার একই ভিডিও কিন্তু এখানে দুইবার চলে আসবে। মূলত আপনাকে একই ভিডিও কিন্তু দুইবার নিয়ে আসতে হবে এইখানে। তো একই ভিডিও দুইবার নিয়ে আসার পর আপনি এই ভিডিওটা এইটা আপনি আগেরটা সমান এখান থেকে জুম করে দেবেন। তো জুম করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন অপশনগুলো রয়েছে, এইখানে আপনি এইগুলোকে টানবেন। টানার পর আপনার এই ভিডিওটি DSLR মতো করতে হলে এখান থেকে দেখতে পাবেন এই যে রিমুভ ভিজি রয়েছে, এইখান থেকে কিন্তু আপনাকে এইখানে ক্লিক করে এই যে অটো রিমুভাল আপনি এখান থেকে দেখতে পাবেন, এইখানে ক্লিক করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু করে দিতে হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এইখানে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা কিন্তু করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, এখন আপনি এখান থেকে কী করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক থাকবে, আপনি এখানে ক্লিক করে এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এইখানে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনার এখন DSLR মতো করার জন্য এখান থেকে একটি ইফেক্টের প্রয়োজন হবে, তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট রয়েছে, আপনি এইখান থেকে আবার ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন এখানে যেন আপনার মোবাইলে ইন্টারনেট থাকে, তা না হলে কিন্তু আপনি এগুলো পাবেন না। তো আপনি এই অপশনগুলোকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই লেন্স নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো লেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্লার নামে। তো এই অপশনে আপনি এখান থেকে যেখানে থাকুক না কেন আপনাকে কিন্তু এটা খুঁজে বের করে এইখানে কিন্তু একটি ক্লিক কিন্তু করতে হবে। তো এখানে ব্লার ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, এখানে অ্যাডজাস্ট আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কমানো এবং বাড়ানো আপনি কী করবেন, এইটা এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে ব্লার ইফেক্টটি রয়েছে এইটা আপনি আপনার ভিডিওর শুরু এবং শেষ পর্যন্ত এখান থেকে আপনি দিয়ে দিবেন টেনে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আবার এখান থেকে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। তো এখন কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে, যেটা হলো কালার এডিটিং, আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন তো তেমন করার জন্য আপনি এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা একটু হালকা বাড়িয়ে দেবেন 5-10 ভিতরে, তারপর এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কনট্রাস্ট নামে অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20-25 করে দিবেন। তারপর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন
সার্ফিন নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 60-70 করে দেবেন এবং আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এসএসএল নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে অনেকগুলো কালারের ভিতর থেকে, আপনি এই সবুজ কালারে ক্লিক করবেন। তো এখান থেকে সবুজ কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে পরটা দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে মাইনাস করবেন, তার নিচেরটাও এখান থেকে আপনি মাইনাস করে দেবেন এবং তার নিচেরটাও এখান থেকে মাইনাস করবেন। তো এইগুলো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন এখানে হলুদ কালার রয়েছে এখানে সিলেক্ট করবেন, এইটাও এখান থেকে মাইনাস করে দেবেন এবং এর নিচেরটাও এখান থেকে আপনি মাইনাস করে দেবেন। তো এইগুলো করে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। এই ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ভিডিওগুলোকে এইভাবে টানবেন, টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটার মার্ক রয়েছে ভিডিও শেষে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলিট আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করে ওয়াটার মার্কটা ডিলিট করে দেবেন। তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু ভাইরাল এডিটিং কিন্তু এখান থেকে হয়ে কিন্তু গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এইভাবে এডিট করে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।